আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা যারা টয়টা ব্র্যান্ডের প্রিমিয় গাড়ি চাচ্ছেন আজকে তাদের জন্য এই প্রিমিয় জি সুপার ইয়ার গাড়িটা নিয়ে আসলাম গাড়িটার মডেল হচ্ছে দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন হাজার ষোলো গাড়িটা পাল কালার ভিতরে বিস্কিট কালার আর সিসি হলো পনেরোশো আর অরিজিনাল তেলের গাড়ি গাড়িটা পঁচি স্টার আর গাড়িটা খুবই অসাধারণ একটা গাড়ি কোনো ধরনের কোনো অ্যাক্সিন হিস্ট্রি নাই একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আর ফার্স্ট পার্টি ইউজ বাংলাদেশ ইউজ কার সেকেন্ড হ্যান্ড গাড়ি বন্ধুরা আমরা গাড়িটা একটু দেখি গাড়ির সামনের লোকসটা খুবই চমৎকার আর সামনে গ্রিল শেপটাও চেঞ্জ হয়ে গেছে আগের যে শেপটা ছিল ওই শেপ থেকে এই গ্রিলের শেপটা একটু ডিফারেন্ট লাইটগুলো অরিজিনাল একেবারে টোটাল স্পটলেস গাড়িটা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই অ্যালোরিম টায়ার টায়ার কন্ডিশনও ভালো আছে অ্যালোরিমটাও খুবই ফ্রেশ এখানে লম্বা একটা নিকেলের অরিজিনাল বিড আছে বিটটাতে খুবই চমৎকার লাগতাসে গাড়ি হ্যান্ডেলের উপরেও নিকেল বিট টোটালি পুরা গাড়িতেই নিকেল বিট আছে উপরেও নিকেল বিট আছে এইখানটাতেও আমরা একটু ব্যাক সাইডটা দেখি বন্ধুরা ব্যাক সাইডের লোকটাও খুবই চমৎকার প্রত্যেকটা লাইটই অরিজিনাল আছে এখনও কোনো কিছু চেঞ্জ করা হয় না এই গাড়িতে এখনও সব কিছু অরিজিনাল আছে আর তেলের গাড়িগুলো একটু ইউজই কম হয় বন্ধুরা আমরা একটু ইন্টেরিয়রটা দেখব বিস্কিট কালার ইন্টেরিয়র অরিজিনাল লেদার সিট টোটাল স্পটলেস আমরা গাড়িটা ওয়াশ পলিশ করেছি গাড়িটা খুবই চমৎকার কন্ডিশন আছে খুবই চমৎকার লাগছে গাড়িটা টোটালি উইডেন প্যানেল সম্পূর্ণ গাড়িটাতে ফুল উইডেন প্যানেল আমরা একটু গাড়িটা স্টার্ট দিয়ে দেখি বন্ধুরা আমি একটু গাড়িটা স্টার্ট দিয়ে দেখব Porsche স্টার্ট স্টার্ট হয়ে গেল তেলের গাড়ি খুব স্মूथ সাউন্ড আর এসি পারফরমেন্সটাও খুবই চমৎকার যদিও ভিডিও তো দেখা যায় না বা বুঝতে পারতেছেন না অবশ্যই বন্ধুরা আপনাদের সাথে যারা স্পেশাল গাড়ি সম্বন্ধে বোঝে তাদেরকে নিয়ে আসবেন তারা অবশ্যই আপনাদেরকে সঠিক তথ্য দিবে তাছাড়া আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা যে কোনো জায়গায় নিয়ে চেক করতে পারেন নাভানা রহিমা ফ্রুস অথবা যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে আপনারা চেক করতে পারেন টোটালি উডেন প্যানেল খুবই সুন্দর লেগতেছে কোনো স্পট নাই একেবারে স্পট স্পটলেস আমরা একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখি যে ব্যাক ক্যামেরাটা চলে আসলো গাড়িটা গিয়ার লাগানোর পরও কোনো ধরনের শেক নাই গাড়িটায় আর ক্রস কন্ট্রোলার অডিও স্টারিং অপশনটা আছে এখানে এইখান থেকে সম্পূর্ণ ডিবিডি প্লেয়ারটা কন্ট্রোল করা যাবে এখান থেকে আমরা একটু ইঞ্জিনটা দেখবো বন্ধুরা খুলে দেন জি বন্ধুরা গাড়িটা স্টার্টে আছে ইঞ্জিনটা আমরা একটু সাউন্ডটা শুনি ইঞ্জিনের একেবারে স্মার্ট সাউন্ড কোনো ধরনের কোনো শেক নেই গাড়িটায় আর একেবারে অরিজিনাল কন্ডিশন আছে আমরা সামনেতে এই দিকে এখনও ওয়াশ পলিশ করা হয়নি শুধু ভিতরে আর বডিটা ওয়াশ পলিশ করা হয়েছে এই দিকে এখনও ময়লা আছে প্রচণ্ড এগুলো সব ওয়াশ করলে সবই চলে যাবে কিন্তু গাড়িতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বন্ধুরা দেখতেই পারতেছেন প্রত্যেকটা বিট অরিজিনাল প্রত্যেকটা জায়গায় আমরা একটু ব্যাক সাইডটা দেখব যে আমরা একটু ব্যাক সাইডটা দেখব বন্ধুরা রিমোটে ওপেন হয় এটা ব্যাক ইয়েটা যে খুলে গেল গেলো করার সাথে সাথেই পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে কারণ সিএনজি করা না গাড়ি এটা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়িগুলোর ব্যাক সাইডে প্রচণ্ড স্পেস থাকে আমাদের যখন সিএনজি করা হয় অথবা এলপিজি করা হয় তখন ওই স্পেসটা থাকে না স্পেয়ার চাকাটি একটু দেখান যে এখনও অরিজিনাল জাপানিস টায়ারটা আর অ্যালোরিমটা আছে টুল বক্সগুলো এখানেই আছে যে আপনারা দেখতেই পারতেছেন এখনও যে জাপানের অরিজিনাল বিটটা যে সিলগুলো থাকে তাদের প্রত্যেকটা সিলগুলো এখনও আছে কোনো ধরনের অ্যাক্সিডিট থাকলে এই সিলগুলো থাকে না প্রত্যেকটা সিল আছে জি বন্ধুরা আমরা এত সুন্দর একটা টয়োটা ব্র্যান্ডের প্রিমিয় জি সুপার ইয়র গাড়িটা দেখলাম গাড়িটার মডেল হচ্ছে দু চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো গাড়ি পনেরোশো সিসি অরিজিনাল তেলের গাড়ি পাল কালার ভিতরে বিস্কিট বিস্কিট কালার অডিও স্টারিং ক্রোজ কন্ট্রোলার গাড়িটা এফএল প্যাকেজের গাড়িটা খুবই চমৎকার কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফার্স্ট পার্টি ইউস বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি আর বন্ধুরা আমরা এই গাড়িটার দামের ব্যাপারে আসি গাড়িটার দাম চাচ্ছি আমরা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার দাম চাচ্ছি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে অবশ্যই এটা আমাদের ফাইনাল প্রাইস না আমাদের আসকিন প্রাইস অবশ্যই নেগোশিয়বল প্রাইস আপনারা দামাদামি করতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে যদি কোনো ধরনের কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারেন অথবা আপনাদের কোনো গাড়ি বিক্রি করতে চাইলে আমাদের 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 নাম্বার অথবা আমাদের সরাসরি শোরুমে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই বন্ধুরা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা না বানানা অথবা যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে চেক করে তারপরে ড্যাম ড্যাম শিউর হয়ে দেন আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন গাড়ি নেওয়ার ব্যাপারে আর অবশ্যই বন্ধুরা যারা আমাদের চ্যানেলটাকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করে আমাদেরকে জানাবেন আমাদের কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টি থাকবেন আর সকলই ভালো থাকবেন আসসালামু আলাইকুম